সোমা আক্তার নবম শ্রেণীর ছাত্রী, মাত্র 8 মাসে সম্পূর্ণ কোরআন শরীফ নির্ভুলভাবে লিখেছেন নিজ হাতে, অথচ কখনোই মাদ্রাসায় পড়েনি। ধার্মিক পরিবারের সন্তান সোমা নিজ আগ্রহ থেকেই কাজটি করেছে। জীবনে অনেক দূর এগোতে চাই সোমা, তাকে এই কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় সে। প্রথমে এমনিতে ছোট সুরাগুলো লিখতাম, তারপরে আমার এক ভাইয়ের পরামর্শে আমি কোরআন লিখি। আমার কোরআন লিখতে আমার মা বাবা বোন সবাই আমাকে অনেক উৎসাহিত করেছে, অনেক সাহায্য করেছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। যখনই আমি তাদের কাছে কলম বা কোনো কিছু শেষ হয়ে গেলে চাইছি, সাথে সাথে তারা আমাকে এনে দিয়েছে, কোনো ইয়ে করে নাই, আলহামদুলিল্লাহ। তারপরে আমি দীর্ঘ 8 মাস প্রচেষ্টার পর কোরআন লিখতে সক্ষম হয়েছি। তারপরে আমার এক ভাইয়ের ইয়েতে এক ছৈদ প্রবাসী হুজুর আমার কাছে লেখা দেখে পছন্দ করে আমার কাছে 6 কপি অর্ডার করে, আলহামদুলিল্লাহ তার ওইটা আমি তার কাছে পৌঁছে দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ আমি কোরআন লিখতে পেরেছি। সবার কাছে আমি দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও কিছু করতে পারি। সোমার বাড়ি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার মাজাপাড়া গ্রামে। তার বাবার নাম আমিনুল ইসলাম, পেশায় দিনমজুর। সোমা চিরির বন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। এলাকাবাসী জানায়, বর্তমান সময়ের ছেলে মেয়েদের থেকে সোমা কিছুটা ভিন্ন। ওর বয়সী অনেক শিক্ষার্থী মোবাইল ফোনে আসক্ত, কিন্তু সোমা আক্তার লেখাপড়ার পাশাপাশি অবসর সময়কে সুন্দরভাবে কাজে লাগিয়েছে। তার চোখ জড়ানো হাতের লেখায় পবিত্র কোরআন লেখার বিষয়টি এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। আমাদের মেয়েটা তো খুব লেখাপড়ার টানে আছে, আরো আগে যেতে পারে বিভিন্ন দিক থেকে। সোমা আমার মামাতো বোন হয়, ছোট বোনের মতো। ওর হাতের লেখা অনেক সুন্দর, তো আমি বলছিলাম যে তুই ও কোরআনে অনেক আয়াত, ছোট ছোট আয়াত সুরা সবই লিখি, তোকে বলছিলাম যে তুই এগুলোতে লিখিস, তো কোরআনে একটু সময় তো কোরআনটা লিখতে পারবি। তখন ও লেখা শুরু করছিল, ইনশাআল্লাহ পুরা কোনো সুযোগ দিচ্ছে। সোমার মা জানান, 2017 সালের বন্যায় তাদের বাড়ি ঘর ডুবে যায়। আর্থিক সংকটের কারণে আর বাড়ি করতে পারেননি তারা। দুই মেয়েকে লেখাপড়া করানোর ক্ষমতাটুকুও নেই তাদের। এটা আমাদের খুব গর্ব, পাড়া প্রতিবেশী সবাই মানে সবারে দোয়ায় লিখছে। এখন সে পুরা কোরআন লেখার পর এখন মানে লেখাপড়া করতেছে এখনো, কিন্তু আমরা ভালো জায়গায় মেয়ে পড়াইতে পারতেছি না। আমাদের দরিদ্র, আমরা দিনমজুর, বাবা দিনমজুর কাজ করে। এই আমাদের পরিবার। আমার বড় মেয়ে অনার্স করে, সে পেটিক পরীক্ষা দেওয়ার পর থেকে প্রাইভেট করে তার লেখাপড়া সে নিজেই করছে, আমরা কিছু সহযোগিতা করতে পারিনি। সন্তানদের লেখাপড়ায় সকলের কাছে দোয়া চেয়েছেন সোমার মা। মাহমুদ সোহেল, কালবেলা।